হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আপনারা আজকে, আমি এই অতি সম্প্রতি আপনারা জানেন যে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নম্বর আইন এটি, এবং এর অধিকতর সংশোধন সমীচীন এবং প্রয়োজনীয় মনে করে সংসদ, যেহেতু অধিবেশন সংসদ অধিবেশন নাই এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের পরিস্থিতি বিদ্যমান রয়েছে। এবং এই পরিস্থিতিটা কি বন্ধুরা, আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে অত্যন্ত পরিষ্কার হবে। আপনারা জানেন যে দেশে বর্তমানে ধর্ষণ এবং ধর্ষণ সংক্রান্ত যে অপরাধ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার হয়ে থাকে, সে অপরাধটি মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় বর্তমান সরকার অত্যন্ত প্রয়োজন মনে করে, জনগণের দাবি মনে করে আইনটি অধ্যাদেশ আকারে, অধ্যাদেশ নম্বর 4 নম্বর অধ্যাদেশ হিসেবে 2020 সালে এই অধ্যাদেশটি এনেছেন। তো আমরা বন্ধুরা মূল কথায় ফিরে আসি, অধ্যাদেশে আসলে কী কী সংশোধনী আনা হয়েছে এবং এই আইনটি আমাদের যারা বিচার প্রার্থী জনগণ এবং যারা ধর্ষণের ভিকটিম, ধর্ষণের অভিযুক্ত, তাদের কী কী বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে এবং তারা কীভাবে প্রতিকার পাবে আইনগত, সে বিষয়টি আমি একটু তুলে ধরার চেষ্টা করব। তো মূল কথায় বন্ধুরা, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এর যে এখানে যেসব পরিবর্তন আনা হয়েছে এর 7 ধারা এবং ধারা 5-এ যে উল্লেখ করা হয়েছে যে আপনার মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012, এখানে শব্দগুলি কমা শব্দ, এগুলো হচ্ছে যে আইনের যে পরিবর্তন সেগুলো আপনারা এই গেজেট থেকে অত্যন্ত পরিষ্কার হবে আপনাদের কাছে। এরপরে আমরা যদি দেখি যে মূল যে পরিবর্তনটা এখানে, আমরা উক্ত আইনের ধারা 9-এর ক উপধারা 1-এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। তো আমরা আগে দেখেছিলাম আগের আইনে শুধু সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড, এটা বর্তমানে মৃত্যুদণ্ড বা এবং সশ্রম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কথাটি যুক্ত হয়েছে। এরপরে যিনি উপধারা 4-এর দফা 1-এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কথাগুলি প্রতিস্থাপিত হইবে। এরপরে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি যে উপান্তটিকার যে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা, এবং এটি নারী শিশু নির্যাতন দমন আইন 2000 অধিকতর সংশোধনী, এখানে বলা হয়েছে যে উক্ত আইনের ধারা 32-এর অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা শব্দগুলির পরিবর্তে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। তো এই হচ্ছে সংক্ষেপে মূল আইনটি, এবং অপরাধের শিকার ব্যক্তির পরিবর্তে শব্দগুলির পরিবর্তে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। এবং এখানে মেডিকেল পরীক্ষার সাথে সাথে DNA পরীক্ষার কথাও বন্ধুরা চলে এসেছে। তো অভিযুক্ত ব্যক্তি 32-এর ক সংযুক্ত করে আরেকটি ক্লস এখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধী শিকার ব্যক্তির যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড DNA পরীক্ষা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা আগামীতে ধর্ষণ করবেন বা এবং যারা বিষয়টি চিন্তা করতেছেন তাদের জন্য অবশ্যই এটা অ্যালার্মিং, এবং আপনারা এই অপরাধের সাথে জড়িয়ে গেলে অবশ্যই ধরা খাবেন। সুতরাং এই ধরনের DNA পরীক্ষা হলে অপরাধ, এই ধর্ষণ সংক্রান্ত অপরাধ কমে যাবে এবং আইনের যে সঠিক প্রয়োগ সে বিষয়গুলো এখানে অতীব প্রয়োজন। জনগণ হিসেবে, বিচার প্রার্থী হিসেবে সবার জন্য আইনের সমান প্রয়োগ প্রয়োজন। এই আইনের অধীন সংঘটিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ধারা 32-এর অধীন মেডিকেল পরীক্ষা ছাড়া উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড DNA আইন 2014-এর বিধান অনুযায়ী যে DNA পরীক্ষা করিতে হইবে। তো এটি বন্ধুরা 13 অক্টোবর এই গেজেটটি হয়েছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গেজেট বিবেচনায় এই বিষয়টি আমি আলোচনা করেছি, আশা করি। তাছাড়া এই গেজেটের পাশাপাশি আমাদের যারা সচেতন মহল, যারা আইন বিশেষজ্ঞ, যারা সমাজবিজ্ঞানবিদ,
যারা সমাজকর্মী, যারা নারী শিশু নির্যাতন সেলে কাজ করেন, বা বাংলাদেশ মহিলা আইনজীবী পরিষদ, তো তাদের কিছু সুপারিশ রয়েছে। এর মধ্যে কিছু কিছু যে আমাদের যে বিদ্যমান আইন রয়েছে, এই আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে নৈতিকতার শিক্ষা অন্তর্ভুক্ত করা, তাছাড়া যে মামলা, যে পেন্ডিং মামলা আছে সেগুলোর বিচার ত্বরান্বিত করা, দ্রুত বিচার নিশ্চিত করা, এবং শুধু বিচার নিশ্চিত করেই ক্ষান্ত হইলে হবে না, দ্রুত রায় কার্যকরের বিষয়ে জড়িত রয়েছে। তো এই সমস্ত বিষয় যদি সরকার অত্যন্ত সচেতনভাবে গ্রহণ করে জনগণের জন্য কাজ করে, তাহলে আমার মনে হয় যে ধর্ষণের যে যে পরিমাণ বেড়ে গেছে এটা কমে যাবে। তো বন্ধুরা, আরও অনেক সুপারিশ রয়েছে, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আপনারাও নিজেদের অবস্থান থেকে আমরা ধর্ষণ প্রতিরোধে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।